মর্নিং ফ্রেন্ডস, মে বেঙ্গালুরু সবাইকে ওয়েলকাম, স্বাগত, ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল। আর আজকে হচ্ছে স্যাটারডে, আর সকাল সকাল তো আজকে উঠতে পারিনি, কারণ জানো স্যাটারডে মানে একটুখানি দেরি করে উঠি, সবসময় তাড়াতাড়ি উঠি। আজকে একটু লেট করে উঠলো, আজকে ঠিক 8:15 ঘুম থেকে উঠেছি, উঠে সব বিছানা সব তোলা হয়ে গেছে, একদম রিটিন ক্লিন বিছানা। আর চাও হয়ে গেছে, আর আজকে আমাদের গ্রিন কফিটা নেই, কারণ গ্রিন কফি এখনো আমাদের ডেলিভারি হয়নি, কালকে চলে আসবে, একটা দিন খেতে যেতে। আর মেয়ে দুধ জল দেওয়া হয়ে গেছে, আর আজকে করব ছোলার ডাল। ছোলার ডাল অলরেডি বসিয়ে দিয়েছে, কারণ মেয়ে ওদিকে ছোলার ডাল এত ভালো খেয়েছে, আর আজকে ছোলার ডালটা করব নারকেল দিয়ে। আর হ্যাঁ, মেয়ে আজকে শেক খাবে। দিয়েছিস বিস্কুট? দিয়েছ কাককে বিস্কুট? দিয়েছে কালকে চোখ দেখে এসেছি, সত্য কথা বলছি আমি চশমা ছাড়া দেখতে পাচ্ছি না, খুব কষ্ট হচ্ছে। চশমা ছাড়া আমি এখন সত্যি কথা ব্লগ করতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। তাই আবার যতক্ষণ না ওই 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 যে মানে যে চশমাটা বাঁধা দিয়েছি সেটা সোমবার দিন আনবো, সোমবার দিন স্কুল থেকে এসে আসার সময় নিয়ে আসবো। আর আবার ধরছো ওই জায়গাটা, রাখো সামনে, কেমন টাচই করবে না, টাচ করবেই না টেবিলটা, রাখো। চশমা সোমবার দিন থেকে যখন যখন ফোনে তাকাবো, ফোন দেখবো, ব্লগ করবো, আর ভিডিও লেখা টেখা তখন ওই চশমার উপরে করবো, আর এমনি কাজ টাজ করার সময় এই চশমাটাই পরে থাকবো, কারণ এটা আমার কাছের চশমা, আগে গত বছর যখন বানিয়েছিলাম এটাই বানিয়েছিলাম। কালকে ড্রপ দিয়েছিল, ড্রপ দেওয়াতে মাথাটা অনেকটা অনেকটা হালকা আছে সত্যি কথা বলছি, কিন্তু ফোনের দিকে খালি চোখে তাকাতে গেলে ধরে যাচ্ছে, তাই চশমাটা নিয়ে নিলাম। আমার ব্যাগে ছিল, ভ্যানিটি ব্যাগে, ওটা ছিঁড়ে ফেলেছি, বিরক্ত লাগে খালি ঢোল করতে থাকে, এরকম মেয়েরা পরে ঠিক আছে, আমি বিপদে মেয়ে ঢোল 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 কাপড় ভালো লাগে না। হ্যাঁ সরি, বিস্কুটটা খাই, চাটা খাই একটু পরে, মেয়ে পড়ার সময় মানে এই ফোনে তো মেয়ে ক্লাস করবে, তাই চলো। আর আজকে বিকেলে খুব ভালো ভালো মানে ভিডিও শ্যুট করবো, কারণ আজকে ননদের ছেলের বার্থডে, ননদ কাম বন্ধু, কেন আমরা সমান বয়সী, তাকে তোমরা চেনো, তার নাম গীতা, তোমরা সবাই দেখেছ ওকে অনেকবার ভিডিওতে, তার ছেলে আছে মানে বার্থডে চলে গেছে, 7ই ডিসেম্বর বার্থডে চলে গেছে, বাড়ি যে বাড়িতে ভাড়া থাকে আপাতত সেই বাড়িতে একজন চলে গেছে বলে কাজ করতে পারি, কোনো পার্সেলি করতে পারিনি, কাজ মিটে গেছে, তাই ওই বাবা আজকে মানে পার্টিটা দিয়েছে, চলে করছে। তাই বিকেলবেলা তো জব্বর খাওয়া দাওয়া এনজয় করবো, তাড়াতাড়ি যাবো, মেয়েটা একটুখানি আনন্দ আনন্দে যাবো, খাবো চলে আসতেই হবে তাড়াতাড়ি, আর ওই কারণে একটু 7:45 মধ্যে যাবো, কেক কাটিংও দেখতে পারবে, কেক কাটিংও দেখতে পারবে, একটু আনন্দ করতে পারবে, এটাই যা। তাই চলো ব্লগটা আমি এখান থেকে চালু করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো মর্নিং টু নাইট। আমার কাজ কাজ তো রোজই দেখছো, আর সব কাজ তো ফোনে তোলা যায় না, সম্ভব না, তোমরা বুঝেই গেছো যে আমি কীভাবে সংসারে কাজ করে করি। তাই চলো আর মা মেয়ে লাঞ্চ তো এই জাস্ট করলাম, এখন মেয়ে দেখো পুরো মানে ফোনের মধ্যে ঢুকে যাচ্ছে, যা গিয়ে খাওয়া হয়ে গেছে, এখন এটা বাসনটা মাজবো, জানলার বাসন টাসনগুলো গোছাবো, আর বিকেবেলায় বাটে বাটিয়ে আছে সেটা তো তোমাদের বলে গেছি যাবো, আর ওদিকে তার আগে মেয়ের নাচের অফিসে যাবো, নাচের স্কুলে অফিসে যাবো, একটা ফর্ম জমা দেওয়ার আছে, ওটা জমা টমা দিয়ে এসে তারপরে রেডি হয়ে যেতে যেতে ওই 8টাই বাজবে, যা গিয়ে চলো বাসনটা মেজে এসে তোমার সাথে গল্প করছি। ঠিক আছে, আর ওকেও কর্তাবাবুকে খেতে দিয়ে দিয়েছি, আমি এবার একটুখানি শুবো মানে চোখের ড্রপ দেবো,
আমি নিতে পারি না, ও আসুক, এসে ছোট ড্রপটা দিয়ে দেবে, দু মিনিটের জন্য শোবো, তারপরে কাজ আছে। কালকে এখানে বা হাতে নেল পলিশ পরেছি, আজকে দানাতে পড়লাম, আর পায়ে রাত্রেবেলায় পরে নিয়েছি, তখন কটা বাজে, 12টা হবে। কালকে তো ম্যামদের সাথে কথা বলছিলাম, আছে ম্যামদের সাথে, মেয়েটা আজকে মেয়েতে নাচে রেজাল্ট খুব ভালো করেছে, ভালো ভালো নাম্বার পেয়েছে, দুটো স্টেপ হয়ে গেছে, আর একটা স্টেপ বাকি, মানে পার্ট ওয়ানে আর একটা বাকি, তারপরে তো সেকেন্ড ধাপ শুরু হবে। তাই চলো চোখে জল দেবো, আসুক, তোমাদের সামনে আসবো, সে মানে সুযোগটা পাচ্ছি না, এখন পেয়েছি, আর কি বলবো জানো, এই জাস্ট রেডি হয়ে গেছি, দেখো এখন বলছি কি বলবো জানো, আর দেখো ব্ল্যাক কালারের ফাউন্ডেশন, আর আমি সিম্পল ড্রেস পরে নিয়েছি, মেয়েও সিম্পল ড্রেস পার্টি যেরকম হয়, আর এই এই ক্রাউন ফ্রকটা 8.5 বছর বয়স হয়ে গেছে, এটা সাইড দিয়ে সেলাই করেছি, তারপরে পরলাম, একটু বেশি করে ঘোরো সিম্পলি সেরেছি, গলা কিছু পরিনি, কালারটা জাস্ট পরেছি, একটু তারার মধ্যে ছিলাম, তারপরে এসে জাস্ট কোনো রকম রেডি হলাম, আর কর্তাবু চলে এসেছে, এবার আমি স্টলটা নিয়ে আমার তো ভালো স্টলও নেই, ডিজাইনার নেই, নীলটা নিয়ে নাও, নীল লালটা কোথায়, লালটা তো ভালো ছিল, ওই তো ওই আছে তার নেই, ঠিক আছে সেটাই বার করে রাখুন, কেন জানো তো জানো, হঠাৎ করে সব কিছু হয় না, ব্লুটাই কেমন লাগে দেখি, ব্লুটাই অতটা ঠান্ডা নেই বাইরে, আমার পাশে তো গরম লাগছে, তোমরা কেমন লাগছে, এই হচ্ছে আমার ফাইনাল লুক, কারণ আমার মেয়ের প্যান্ট সাথে আমার দোপাট্টাটাও ঠিক আছে, স্টলই বলতে পারো, আর করতে হবো ড্রেসটা আমাদের থেকে অনেক অনেক ডিফারেন্স, গ্রিন অ্যান্ড হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, এবার আস্তে আস্তে রওনা দেবো, বেরিয়ে পড়েছি রাস্তায় আছি, কি বলছে দিদা, আমি কোথায় যাচ্ছি, বার্থডে পার্টিতে, বার্থডে পার্টিতে, বার্থডে পার্টিতে যাচ্ছি, তোমার মশা খাচ্ছে না, অন্ধকারে বসে আছো, সাইডে সাইডে কালি আছে, পাপার হাত ধরো, পাপার হাত, আমার হাতে ক্যামেরা, আমি কোন দিক দিয়ে ধরবো, পাপার হাত, পাপার হাত ধরো, পাড়ার মধ্যে, পাড়ার আর ওই পাড়া, অ্যাকচুয়ালি আমার পাশের বাড়িতেই থাকতো, যেহেতু ওইখানে ফ্ল্যাট হচ্ছে ওদেরই মানে জমিতেই, তাই চলো বাড়ি বাড়িতে যাই, এনজয় করি, তোমরাও এনজয় করো, I'm not afraid to die.
সবই ঘাটা ঘাটা এই পাশে Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Okay, never, okay, never. Put it never. Ever that. বাবাকে বাবা খাইয়ে দে মুছেছে তো ভেজা ভেজা করে কি হয়েছে মানা তুমি খেতে পারবে কোন দিকে বসবো আমি ওদিকে বসবো তাহলে তুমি কি করে খাবে তুমি তো খেতে পারবে না মা তুমি তো ভালো জায়গা সেফ জোনে বসে আছো চব্বিশ ঘন্টা স্টে করে আর খুব ভালোভাবে এনজয় করলাম বার্থডে পার্টিটা আর খাইয়েছে ভালো না নর্মালি কোনো মাংসা কারণ বাচ্চারা খায় বলে কোনো ঝাল টাল বেশি দেয়নি সব বললেন্স দিয়ে বললেন্স চিকেন দিয়েই করেছে তোমার চিকেন ওটা কি জানে ওটা সাদা সাদা চিকেন রেজালা চিকেন রেজালা করেছে আর তোমার সাদা সাথে মেয়ে তো খেয়েছে বাটারফ্লাই করেছিল বাটারফ্লাই আর চাটনি তার আগে করেছিল তোমার বেবি নান নান কাবলি চানা স্যালাড টমেটোর চাটনি আর গোলাপজাম আর কেক তো আগেই ছিল কাটার সময় সিম্পলের মধ্যে ঠিক আছে ভালো ভালো খেয়েছি এখন গান বাজনা চলছে আমরা চলে এসেছি কেন অত রাত পর্যন্ত সম্ভব না কারণ মেয়েরও টাইমের একটা ব্যাপার আছে ঘুমানোর তাই চলো আমার ঘর দেওয়ার অবস্থা খুবই খারাপ এখন মেয়েকে ঘুম পাড়াবো দেখো আর আজকে হচ্ছে পৌষ মাসে কি কালী পুজো জানো এটা বলে পৌষ কালী পুজো আজকে রাত ওই এখনো হচ্ছে পাশের বাড়িতে কালী পুজো তাই চলো ভিডিওটা এখানে এন্ড করছি কালকে সানডে ফান্ডে তাই চলো আজকের মতো টাটা গুড নাইট সবাই গুড নাইট বলে দাও গুড নাইট বাই বাই সি ইউ সবাই ভালো থেকো সুস্থ থেকো সবল থেকো আর বছর শেষ হতে যাচ্ছে সবাই ফুল দমে এনার্জি ফুল আর এনার্জি লক্ষ্মী রাখি
লোকে আকাবে ফুল এনার্জি, আমি বলে পিয়ালি কাকিমে ফুল এনার্জি। তাই চলো টাটা, গুড নাইট সবাই, ভিডিও দেখার আগে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার এন্ড লাইক। তাই চলো টাটা।